হ্যালো ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে গতকালকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে, সেই সাংবাদিক সম্মেলনে কি বলা হয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জানেন এই চ্যানেলে আমি ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপডেট দিয়ে দিই, বিশেষভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে শুরু করে পরীক্ষার ফলাফল এবং আপনাদের কলেজ ভর্তি হওয়া পর্যন্ত সমস্ত বিস্তারিত আপনারা বিজ্ঞপ্তি এখানে পেয়ে যাবেন। তো বলা হয়েছে পরীক্ষা শুরুর প্রাকলগ্নে পর্ষদে আবেদনের সুযোগ ছাত্রছাত্রীদের। পরীক্ষা শুরুর প্রাকলগ্নে আবারও পরীক্ষায় বসার আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের তরফে। এ নিয়ে তড়িগড়ি সাংবাদিক সম্মেলন ডেকে বিস্তারিত জানান পর্ষদের সভাপতি ও সচিব। পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা ও সচিব ডক্টর দুলাল দে বলেন, ছাত্রছাত্রীদের সুবিধার লক্ষ্যেই এই ব্যবস্থা নিয়েছে পর্ষদ, কেননা পর্ষদের মূল কাজ ছাত্রছাত্রীদের পরীক্ষার সুযোগ সৃষ্টি করে দেওয়া, এর জন্য পর্ষদের বিধিভঙ্গ করা হয়েছে বলেও জানান ডক্টর সাহা এবং ডক্টর দে। তাদের বক্তব্য, শনিবার 11 মার্চ পর্যন্ত পর্ষদের পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবে। 11 মার্চ মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় সরকারি ছুটি, ছুটির দিনেও বিকাল 4টা পর্যন্ত পরীক্ষায় বসার জন্য পর্ষদে আবেদন করা যাবে। এই সময় পর্যন্ত পর্ষদে উপস্থিত থাকবেন পর্ষদের সচিব ডক্টর দুলাল দে সহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভারপ্রাপ্ত দুই বিশেষ আধিকারিক অভিজিৎ ভট্টাচার্য ও দীপাংশু প্রকাশ দত্ত। বৃহস্পতিবার বিকালে স্থানীয় গুরগাবস্থিত পর্ষদের কার্যালয়ে সভাপতি কক্ষে তড়িগড়ি ডাকা হয় সাংবাদিক সম্মেলন। সাংবাদিক সম্মেলনে জানানো হয় এবছর 2023 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য আবেদন করার সুযোগ বাড়ানো হয়েছে, কারণ বেশ কিছু যথার্থ সম্ভাব্য পরীক্ষার্থী পক্ষে পরীক্ষায় বসার জন্য পর্ষদে আবেদন করা সম্ভব হয়নি। এ নিয়ে সাংবাদিক সম্মেলনে পর্ষদের সভাপতি ও সচিব সরাসরি মুখ খুলতে চাননি। ভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা গেছে এর মূলে রয়েছে একাংশ বিদ্যালয় কর্তৃপক্ষের দায়সারা মনোভাব। এমতো অবস্থায় পর্ষদের তরফে আইন ভেঙে প্রায় নজরবিহীনভাবে পরীক্ষায় বসার আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। বলা হয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে 2021 সালে পর্ষদের নাম নথিভুক্তকরণ তথা রেজিস্ট্রেশন হওয়া ছাত্রছাত্রীরা এই আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একই সময়ে পর্ষদের তালিকাভুক্ত তথা অ্যানরোলমেন্ট হওয়া ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই এই সুযোগ থাকবে। তাদের হয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে ভারপ্রাপ্ত শিক্ষক অথবা শিক্ষিকাকে মোবাইল অথবা পেন ড্রাইভে করে ছাত্রছাত্রীর স্পষ্ট ছবিসহ পর্ষদের তরফে দেওয়া নথিভুক্তকরণ অথবা তালিকাভুক্তকরণ শংসাপত্র নিয়ে আসতে হবে। শনিবার বিকাল 4টার পর এসব হাতে কলমে দাখিল করতে হবে পর্ষদে। এর ভিত্তিতে মঙ্গলবার 14 মার্চ বেলা 12টায় সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের অ্যাডমিট প্রদানের কথা জানানো হয়েছে পর্ষদের তরফে। বলা হয়েছে অ্যাডমিট কার্ড ছাড়া কেউ পরীক্ষায় বসতে পারবে না। পরীক্ষায় বসার জন্য আবেদন করার জন্য কোনো পরীক্ষার্থী অথবা অভিভাবক অভিভাবিকাদের পর্ষদে না আসতে অনুরোধ করা হয়েছে সাংবাদিক সম্মেলনে। বলা হয়েছে তাতে কোনো লাভ হবে না। ছাত্রছাত্রী অথবা অভিভাবক অভিভাবিকাদের পক্ষে পরীক্ষায় বসার জন্য পর্ষদের সরাসরি আবেদন করার সুযোগ দেওয়া হবে না, এটা করতে হবে বিদ্যালয়ের মাধ্যমে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষিকার প্রতিনিধি হিসাবে কোনো শিক্ষক অথবা শিক্ষিকাকে এর জন্য উল্লেখিত কাগজপত্র ও পরীক্ষার্থীর ছবিসহ পর্ষদে আসা ছাড়াও অন্য কোনো বিকল্প নেই। আহত সাংবাদিক সম্মেলনে জানানো হয় এই কাজ করতে হবে শনিবার বিকাল 4টার মধ্যে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা ফর্ম ফিল আপ করেননি বা আপনাদের জানা পরিচয়ে কেউ ফর্ম ফিল আপ করেনি, তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটি সুযোগ দিয়ে দেওয়া হয়েছে পর্ষদের তরফে। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সেই সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যারা এখনও পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারেননি। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন আরেকটি টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।